ওয়েলকাম গাইস, তোমরা লাভ প্যাসিভ ইনকাম কোর্সে রানা তোমাদের সবাইকে আবারো স্বাগতম। এবং এই টিউটোরিয়ালে আমরা আমাদের অ্যাটেন্ডেন্স এর অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করব। সো সিঙ্গেল অ্যাটেন্ডেন্স, বাল্ক অ্যাটেন্ডেন্স, অল অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। লাস্ট টিউটোরিয়ালে আমি দেখেছিলাম কিভাবে অ্যাটেন্ডেন্স গুলো শো করতে হবে, ফিল্টারিং করতে হবে, রিয়েল টাইম ফিল্টারিং। ওকে, সো এখানে আমি একটা এমপ্লয়ি কিছু অ্যাটেন্ডেন্স নিয়ে রাখছি, কারণ সবগুলো এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স নেওয়া সম্ভব না বাই একটা একটা করে। সো জাস্ট প্র্যাকটিস পারপাসে যে তোমরা দেখাচ্ছি, ডাটাগুলো কাজ করলেই হলো। যেমন আমি চাচ্ছি যে আমার এখানে মাসুদুর রহমানের এন্ট্রেন্স দেখবো, সব অ্যাটেন্ডেন্স চলে আসছে মাসুদুর রহমান। আমি চাচ্ছি মাসুদুর রহমানের মে মাসের অ্যাটেন্ডেন্স দেখবো, সো মেয়র ক্লিক করলাম, নাই। সো জুন, জুলাই নাই, অগাস্ট, হ্যাঁ অগাস্টে আছে। তো আমি যখন চেস করে দিই জিহাদ, সো জিহাদ চলে আসছে অগাস্ট মাসে। এটা যেমন আমি চাচ্ছি সব থাক এখানে, এখানে সব থাক আজকে অ্যাটেন্ডেন্স দেখতে। সো আমি আজকে অ্যাটেন্ডেন্স প্রেস করলাম, সো দেখেন চলে আসছে 8/14/2021। সো এটা কি নাই মেবি, না 13 দেখি, হ্যাঁ 13-তে আছে, 13-তে নেওয়া আছে, 12-তে দেখি, 12-তে নেওয়া আছে। সো 5 আছে, 11, হ্যাঁ আছে। তো যাই হোক, এখানে হয়তো ওটা অ্যাটেন্ডেন্স নেওয়া নাই, এই জন্য হয়তো আসেনি, বা যে অ্যাটেন্ডেন্স পাবে সে নিয়ে আসবে ফিল্টারিং করে। ওকে, সো মাসুদ রহমান চলে আসছে, নিজের সেট করা আছে। তো আজকে আমরা অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করবো। লাইক আমি কোনো একটা এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স দেখবো এই মাসে এবং অ্যাডজাস্ট করবো। লাইক আমি এখানে মাসুদুর রহমান সিলেক্ট করলাম, এখান থেকে আমি জুলাই সিলেক্ট করলাম, 2021 সিলেক্ট করে সাবমিট প্রেস করলাম, এবং দেখেন না এই মাসে কোনো অ্যাটেন্ডেন্স নেই। তাহলে আবার যাচ্ছি, এবার এটা সিলেক্টে রাখতে হবে আমাদের জুলাই মাসে সে, রাইট। সো আমি এখানে মাসুদুর রহমান সিলেক্ট করলাম, এখানে আমি অগাস্টে আসলাম এবং 21 প্রেস করলাম, এবং দেখেন এই মাসে অ্যাটেন্ডেন্স চলে আসছে। এবং এখানে মাসুদুর রহমান, তার এমপ্লয়ি আইডি, এবং এখানে ফোন, এখানে যা স্যালারি চলে আসছে। তো আমরা কি যাবো, 1, 2, 3, 4, 5, 6 নাই, তারপরে 6 হচ্ছে উইকেন্ড, অথবা অফডেট বা লিভে আসছে সে। তো এখানে যেগুলো থাকবে না সেগুলো অফডে বা লিভ থাকবে। আর এখান থেকে জাস্ট আমরা এখান থেকে কি করবো, সিটের সাথে সাথে আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। লাইক কোনো একটা এমনি এই 1 তারিখে তারটা 11:05 ছিল, আমি পাস করে দিলাম, চেঞ্জ হয়ে গেল এরকম। এখন যখন পেজ যদি চলে যাচ্ছে তখন চলে যাবে না, এটা কাজ করবো। সো চলুন শুরু করা যাক। তার ক্লোক ইন ক্লোক আউট অলরেডি আছে, কোন মান সেটা আছে, স্টেটাস আছে, আমরা এখন জাস্ট কি করবো। আর এখান থেকে অ্যাড্রেস নেওয়া যাবে, লাইক কোনো অ্যাড্রেস মিস থাকে তাহলে নেওয়া যাবে। দেখো আমি রিয়েল টাইম আপডেট করবো, চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে পার্সিয়াল ফাইল ছিল অ্যাডজাস্টমেন্টটা সেট করার জন্য, আর সেখানে দিতে হবে। ওকে, সো আমরা এখন এখানে আসি এবং পার্সিয়াল আসি এবং রো ক্রিয়েট এডিট অ্যাটেন্ডেন্স, রাইট। সো মেবি এডিট, এই রো ক্রিয়েট না এডিট, হ্যাঁ। তো এই যে আসি, প্রথমত আমার এখানে এমপ্লয়ি আইডিটা মাস্ট বি লাগবে, হ্যাঁ। সো আমি একটা কাজ করি, আমি এখানে একটা ইনপুট ফিল্ড ডিফাইন করি, ইনপুট, এবং টাইপ দিয়ে হচ্ছে হিডেন, হিডেন, এবং নেম যে হচ্ছে এমপ্লয়ি আইডি। ওকে, এটা কোনটা, এটা এখানে ড্রপ ডাউন আসতেছে, না না এটা না, সরি সরি, এটা মেবি এমএস এডিটের জন্য, এটা না আমাদের অ্যাড্রেস অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্ট এই যেখানে। সো এখানে যা করতে পারি, আমরা এমপ্লয়ি আইডি দিতে পারি, সেটা ইনপুট, এবং টাইপ থাকবে হচ্ছে হিডেন, এবং নেম থাকবে হচ্ছে গিয়ে এমপ্লয়ি আইডি, এবং ভ্যালু থাকবে হচ্ছে গিয়ে ডলার ইউজারের এমপ্লয়ি আইডি। ওকে, আমরা এমপ্লয়ি আইডি ধরে আমরা কি করবো, আপডেট করবো। এখন আমরা এখানে ক্লোক ইন ধরতে হবে, ক্লোক আউট ধরতে হবে। আমরা যখনই ক্লোক ইন চেঞ্জ করবো, অন চেঞ্জ করবো, তখন আমার কি বলো ওটাকে, ক্লোক ইনটা অন চেঞ্জ হবে, যখন আমরা ক্লোক আউট অন চেঞ্জ করবো তখন ক্লোক আউটটা অন চেঞ্জ হবে, রাইট। এবং আমার সাথে কী হবে, আমার সাথে ডেটটাও লাগবে, কারণ ডেট ছাড়া কিন্তু আমরা আমাদের কি বলো ওটাকে ওই ডাটাটা চেঞ্জ করতে পারবো না, তাই না? একজাক্টলি রাইট। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে ডেটও পাঠাতে হবে, তাই না? সো আমরা ক্লোক ইন যেটা আছে, ক্লোক ইন এটার মধ্যে, সো আইডি প্রপার্টির মধ্যে জাস্ট ডেটা পাঠাতে পারি, যেমন ডলার রো এর ডেট, মানে স্পেসিফিক ডেটটা। সো ক্লোক ইন, এখন আমরা যখন ক্লোক ইনটা অন ব্লার করব, অন চেঞ্জ না, এটা যেহেতু ড্রপ ডাউন না, এটা হচ্ছে কি আমাদের কি বলে ডেট টাইম, সো ব্লারে আমাদের রিগোজ যাবে, একটা এজাস রিগোজ যাবে, এবং সেটা কি করবে, চেঞ্জ করে নিয়ে আসবে, চেঞ্জ করবে যে কি হবে অ্যাকচুয়ালি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে আসি এবং এখানে অ্যাড ফর্ম একটা ইভেন্ট আছে, আমরা এটাই কপি করে নিচ্ছি আপাতত। আচ্ছা অ্যাড ফর্ম কি আছে এখানে আমার কোনো, হ্যাঁ আছে। সো আমি এখানে দিচ্ছি যে
clock in time change y as x তো যখন আমরা কি করব যে আমাদের clock clocking c l o c k তো যখন আমরা কি হবে ক্লকিংটা অন ব্লার হবে তো ডট সাবমিট না ডট ব্লার হবে দেখি কাজ করে কি না একটা এলার আসবে ক্লক ইন ক্লাস ক্লক ইন দ্যাটস ইট সো নট আইডি ওই যে ঠিক আছে সিলেক্ট করি দেখুন এটা চেঞ্জ করি হ্যাঁ দেখেন চলে আসছে মানে ব্লার করলে চলে আসছে হ্যাঁ বাইরে প্রেস করলে চলে আসছে মানে রিকোয়েস্ট চলে যাবে আর যখন আমরা এটা সিলেক্ট করার পরে বাইরে ক্লিক করব তখন একটা রিকোয়েস্ট চলে যাবে সো এটা হচ্ছে আমাদের অন ব্লারের কাজ সো আমরা যদি যেকোনো ইউজ করছি জাস্ট আমরা ডট ব্লার ইউজ করলে চলতেছে এখন আমরা আসি আমার কি কি লাগবে আমার কি কি লাগবে সেটা বলতে হবে প্রথমত আমার যে এমপ্লয়ি আছে তার একটা আইডি লাগবে আমার ডেট লাগবে এবং আমার ক্লোকিং লাগবে কারণ হচ্ছে এই ক্লোকিং এর ভ্যালু ধরে আমি আপডেট করব কাকে আপডেট করব এই এমপ্লয়ির ওই দিনের ক্লোকিং কে আপডেট করব রাইট সো চলুন শুরু করা যাক সো var id equal আমার হচ্ছে যে ওই এমপ্লয়ি আইডি রাইট আমি এখানে আইডি ডিক্লেয়ার করছি আগে দেখে নিই হিডেন দিয়ে সো হিডেন দিছি নেম এমপ্লয়ি দিছি বাট আমি এখানে আইডি এমপ্লয়ি আইডি দেই নাই এই গাড়া আছে কিনা আইডি দেখে নিই নেম ফর নেম নেম ঠিক আছে সো আমি দিচ্ছি আইডি সমান সমান হ্যাশ এমপ্লয়ি যে আইডি আছে তার ভ্যালুটা হিডেন আছে তো ভ্যালুটা পেয়ে যাবো এই হচ্ছে আমার আইডি এখন কি করতে হবে আমার সেম রো এর ডেট নিতে হবে এবং কারণ ওই ডেট সাথে আপডেট করতে পারবো না অন্য ডেট আপডেট করবো না ওই স্পেসিফিক ডেটকে আপডেট করবো এবং আমার কি লাগবে ক্লোকিং এর সময়টাও লাগবে অলরেডি লক্ষ্য করেন আমি কিন্তু এখানে আইডি প্রপার্টির মধ্যে ডট ডেট পাঠা দিয়েছি আমি এটা ধরতে পারবো তাই না তো সেটাকে আমরা ধরি কিভাবে ধরে সেটা আমরা দেখি কোথায় আমি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম সেটার নাম দিলাম হচ্ছে ডেট এবং আমরা যেহেতু সেম রোতে আছি সো আমরা এখানে দ্যাটস আমরা কি বলবো দিস কিওয়ার্ডটা ইউজ করবো এই রোয়ের কি চাচ্ছি একটা অ্যাট্রিবিউট মেথড আছে এই কাজ কি আমরা ওই রোয়ের ওই ওইটার কোন অ্যাট্রিবিউট ধরবো জাস্ট আমরা আইডিকে ধরবো এবং আইডির ভ্যালু কি আইডির ভ্যালু হচ্ছে ওই ডেট সেটাই আর যদি আমরা এখন লাগবে হচ্ছে ক্লোকিন সো ক্লোকিন জাস্ট ইজি জাস্ট দিস ভ্যালু মানে ওই রোয়ের ভ্যালু আর কিছু না ওকে সো আমরা কি পাইলাম আমরা এখানে আইডি পাইলাম আমরা এখানে ডেট পাইলাম আমরা এখানে ক্লোকিন পাইলাম রাইট এখন কি হবে আমার অ্যাজাক্স রিকোয়েস্টটা পাস করতে হবে দ্যাটস ইট আমি এটা বাদ দিয়ে দিচ্ছি এবং এখান থেকে এটা কমেন্ট করে দিচ্ছি সো আমার ইউআরএলটা কি হবে সেটা বলতে হবে আর হচ্ছে কি আমার ম্যাথ টাইপটা কি হবে সেটাও বলতে হবে আর আমার রিটার্ন কি করবে সেটাও বলতে হবে সো ডাটা রিকোয়েস্ট লাগছে না আমরা ইউআরএল বাদ দিয়ে কাজ করে দিব ওকে ফাংশন দিতে হয় তাহলে পরেরটা পরে দেখি কি করা যায় আগে রিকোয়েস্ট পাঠিয়ে নিই সো প্রথমত আমার ইউআরএল কি হবে সো আমরা যদি ইউআরএল আমরা এখান থেকে বা কোনো ফর্ম সাবমিট করেছি না সো ইউআরএল সঙ্গে ইউআরএল ছিল আমরা এখন ডাইরেক্টলি এখানে ইউআরএল লিখতে পারি সমস্যা নেই ওকে আমরা যদি জাভাস্ক্রিপ্ট আসি সো আমরা এখানে ইউআরএল পাস করতে পারবো ইউআরএল পাস করব এবং ইউআরএল কি হবে সেটা আমরা বলতে হবে আগে দেখতে হবে আমাদের এখানে প্রিফিক্স কি আছে আমি যদি অ্যাডমিনে যাই আমি দেখেন এটা প্রিফিক্স হচ্ছে অ্যাটেন্ডেন্স রাইট এটা প্রিফিক্স অ্যাটেন্ডেন্স বা সবার উপরে আবার অ্যাডমিন আছে সবার উপরে আবার অ্যাডমিন আছে ওকে সো আমার অ্যাটেন্ডেন্স কোথায় অ্যাটেন্ডেন্স সো ফার্স্টে অ্যাডমিন পরে হচ্ছে অ্যাটেন্ডেন্স তারপর আমি যা ইচ্ছা তা লিখতে পারবো বাট এই দুটো আগে কিছু লিখতে পারবো না যেহেতু আমি প্রিফিক্স ইউজ করেছি অ্যাডমিন অ্যাটেন্ডেন্স এখন আমি কি দিব সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে আমি দিচ্ছি হচ্ছে ক্লক ইন চেঞ্জ দিয়েছে এন্ড চেঞ্জ কাজ শেষ তার মানে অ্যাডমিন অ্যাটেন্ডেন্স ক্লোকিং চেঞ্জ আমার এটা হচ্ছে এখন মেইন এবং তার সাথে আমার কি করতে হবে যা যা ভ্যালু আছে সব পাস করতে হবে সো আমি পাস করে দিচ্ছি সো আমি এখন কনভার্ট করব প্রথমে পাস করব আইডি এবং এটা পাঠাবো গেটে নট পোস্ট গেটে
এটা রিরোট করলো, কোনো ইরর না আসে। ওকে, তারপর যেটা পাঠাবো সেটা হচ্ছে গিয়ে সরি সো তারপর কি পাঠাবো, আমরা পাঠাবো ডেট, ডেট এবং ফাইনালি পাঠাবো হচ্ছে কি আমাদের ক্লোকিন, যেটা এই যে ভ্যালু আর কি আমি আপডেট করব, রাইট? সো ক্লোকিন পাঠাবো, তাহলে আমরা ইউআই পেলাম অ্যাডমিন অ্যাটেন্ডেন্স ক্লোকিন চেঞ্জ, এইটাই আমার লাগবে। এখানে আসি, অ্যাডজাস্টমেন্ট ফর্ম, এখানে দিব হচ্ছে ক্লোকিন চেঞ্জ, এবং এখানে পাঠাবো হচ্ছে ফার্স্টে আইডি, তারপর হচ্ছে গিয়ে ডেট, তারপর হচ্ছে গিয়ে ক্লোকিন, রাইট? চেক করি ক্লোকিন, রাইট? সো ক্লোকিন সে কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে গিয়ে ক্লোকিন পে চেঞ্জ আইডি ডেট ক্লোকিন, এখানে একটা কমা মিস হয়েছে, ঠিক আছে। সো অ্যাটেন্স কন্ট্রোল যাবে হচ্ছে গিয়ে ক্লোক ইন চেঞ্জ, সো ক্লোক ইন চেঞ্জ যাবে, এবং এটা কোনো নেম রাউট না আমার, সো এটা নিয়ে নেম রাউট নাই, সো ক্লোক ইন চেঞ্জ একটা বাদ হবে অ্যাটেন্স কন্ট্রোলারে, ক্লোক ইন চেঞ্জ, সো ফাঙ্ক, এবং আমার তিনটা প্যারামিটার পাস করা হয়েছে এখানে, একটা হচ্ছে গিয়ে আমার আইডি, ওকে, আরেকটা হচ্ছে গিয়ে আমার ডেট, এবং আরেকটা হচ্ছে গিয়ে আমার ক্লোক। এখন আমি আমার কাজ করব, সো আমি প্রথমে জাস্ট ধরবো ডেটাকে, ধরবো যে ওই রোটার অ্যাক্টিভিটি আপডেট করে দাও, সো সিম্পল ডিবি টেবিল, সেটা হচ্ছে গিয়ে আরেকটা কথা, যেহেতু আমাদের ডেটাবেজে ওয়েট অ্যাক্টিভিটি লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই আমার ডেটাবেজে আইডিটা কিভাবে ঢুকেছে, আমরা ডেটাবেজে কোনটা ইউজ করতেছি অ্যাকচুয়ালি, অ্যাটেন্ডেন্স কই, আমাদের অ্যাটেন্ডেন্সের এমপ্লয়ি আইডি কিন্তু 1 2 3 4, মানে ওই যে এমপ্লয়ি আইডি 1001 2001 এরকম না, মেইন আইডি আছে, সো আমাকে ওইখানে এই আইডি পাঠাতে হবে, এবং দেখি সেটা কোন আইডিটা আসে, জাস্ট রিটার্ন ডলার আইডি, দেখি কোন আইডিটা আসে, আমি পেজ লোড করি, ওই ইন্সপেক্টে আসি, নেটওয়ার্কে আসি, পেজ লোড করি, তুই চেঞ্জ করি, বাইরে প্রেস করলাম, করি করে যায় না, রাইট? করি করে যাচ্ছে না, এম না করি করে যাচ্ছে না, কারণ কি ও সেভ করেনি, দেখেন সেভ করেনি, আমার গোল আইকন চিহ্ন উঠে গেছে, সেভ করলাম, এখন কাজ করবে, সো আমি এটা প্রেস করলাম 8:02 AM, বাইরে প্রেস করলাম, এটি গেছে দেখেন 8:02, এবং আইডি বসে, আচ্ছা আইডি গেছে এখানে দেখেন 1001, তাহলে এই আইডি গুলো হবে না, আমার লাগবে হচ্ছে এই আইডিটা, তাই না? তো আমরা এখন অ্যাডমিশন যাই, এখানে এসে আমাদের লাগবে কি কি, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি আমার লাগবে, এই আইডি না, আগে বলছি আমার এই লাগবে না, আমার লাগবে ইউজারের আইডি, সো ইউজার যদি আইডি পাস করি তাহলে আমার হয়ে যাবে, রাইট? সো কারণ আমার ডাটাবেজে এমপ্লয়ি আইডি ঢুকাই নেই এটা নেস্টেবিলে, আচ্ছা এখানে আসতেছে কোনটা, এই আইডি, আচ্ছা দেখ মেইল ভুল করছি, এখানে আইডি না, এইখানে আইডি ফেলতে, এখন কাজ করবে আশা করি, এই যে চলে আসছে, তার মানে কাজ হচ্ছে, এখন খুব সিম্পল, জাস্ট আমরা ইউজ করব ডিবি টেবিল, সেটা হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স অয়ার
employee ID, right? So employee ID equal dollar ID, where তারপর হচ্ছে ডেটটা বলতে কমে করতে হবে, আগে মান্থ আগে ডে পরে মান্থ পরে নেওয়ার সমস্যা নেই, আমাদের ওইভাবে আছে। সো ডেট ইকুয়াল ডলার ডেট, ওকে, এবং তার সো আপডেট হবে, কি আপডেট হবে সেটা হচ্ছে গিয়ে ক্লোকিন, রাইট? সো সিএলও সিকে আইএন ক্লোকিন, ক্লোকিন সেই ক্লোকিন কি পাস করবে, এই যে ক্লোকিন ভ্যারিয়েবল যা আছে ভ্যালুটা পাস করবে ওখান থেকে, তাই এখানে পাস করবে, দ্যাটস ইট। এবং রিটার্ন রেসপন্স জেসন যে সাকসেসফুলি আপডেটেড, দ্যাটস ইট। সো কাজ হয়ে যাওয়ার কথা আমরা চেক করি, এবং এখানে যখন আমরা অ্যাডজাস্টমেন্ট হয়ে আসবে সাকসেসে আসবে, অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্টমেন্ট ক্লিক ইন এডিট টা গিয়ে, আচ্ছা ওইটার মনে হয়, সো আমরা টোস্টার সাকসেসের মধ্যে বলে দিতে পারি যে তো চেক করি আমরা, চলেন ফার্স্ট অফ অল আমরা এখানে আসি, সাপোজ ধরলাম যে ওর 8টা একে না, ওপর আমার বলছে যে 8টা 5 এ আসবে, 5 এ এসে এএম এ ভেরিফাই করলাম সাকসেস আপডেট, 8টা 5 হয়ে গেল, এখন রিলোড করি কোনো সমস্যা নেই, দেখেন কোনো সমস্যা নেই, আমার কিন্তু রিয়েল টাইম আপডেট হয়ে গেছে, ইটস ইজি, রাইট? সো আমি এটা 8টা 3 করে দিই, ভেরিফাই করলাম 8টা 3 হয়ে গেছে, জাস্ট এখন ক্লোক আউটটা হলেই হয়ে গেল। ক্লোক আউটও সেম থিং আগে বলে দিচ্ছি, জাস্ট সিম্পল, টেনশন কোনো কারণ নেই, এখানে আমরা অলরেডি কিন্তু এমপ্লয় আইডি পেয়ে গেছি, ক্লোক ইন পেয়ে গেছি, এবং ক্লোক আউটের ডেটটাও লাগবে, সো ক্লোক আউট ডেটটা আমরা ক্লোকিংয়ের ডেট ধরে দিতে পারি বা চাইলে এভাবে নিতে পারি, ওকে, আমরা ডেটটা ওই রো এর ক্লাস ধরে নিতে পারি, এই ক্লাসের এই অ্যাট্রিবিউট চাইলে দিস দিয়ে ধরতে পারি, ওকে। সো ক্লোক আউটটা পাস করতে হবে, এখানে আসি ক্লোকিং এবং ক্লোক আউট, ক্লোক আউট, সো ক্লোকিং জায়গা হবে ক্লোক আউট, ক্লোক আউট এবং পাসও করবো ক্লোক আউট, আর জাস্ট দিস অ্যাট্রিবিউট আইডি দিস ভ্যালু সব ঠিক আছে, গেট সব ঠিক আছে, এটা হবে ক্লোক আউট চেঞ্জ। এবং আমরা অ্যাডমিনে আসি, এবং এখানে এসে আমাদের আরেকটা রাউট ডিক্লেয়ার করতে হবে, সেটা হচ্ছে ক্লোক আউট নামে, ক্লোক আউট নামে, আর এখানে হবে ক্লোক আউট, এটা হচ্ছে মেইন, অ্যান্ড এখানে আমরা হচ্ছে ক্লোক আউট। সো অ্যাড্রেস কন্ট্রোলে আসি, ক্লোক আউট চেঞ্জ, সো ফাংশন সেম থিং, এটা হচ্ছে সেম, এবং এখানেও কুয়েরিটাও সেম, জাস্ট আমরা ক্লোক আউট পাস করে দেব, সব ঠিক আছে, ক্লোক ইনে জায়গায় ক্লোক আউটে জায়গায় আমাদের ক্লোক আউট হবে, সো এটা হচ্ছে ক্লোক আউট, এবং এখানে সব ঠিক আছে, এখানেও সব ঠিক আছে, দ্যাটস ইট। এবং আশা করবো যে আর কোনো সমস্যা আমাদের নেই, আমরা টোটালি অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্টমেন্টটা কাজ করতে পারছি, যেমন আমি এখানে বলছি 6টা 6 হবে না, এটা 6টা 30 হবে, রিয়েল লাইফ কাজগুলো এইভাবেই করতে হয়, হ্যাঁ খুব ইউজার ফ্রেন্ডলি করতে হয়, ইউজারকে খুব লোড দিয়ে সময় দিতে পারবেন না, সেটা তো ফাস্ট করা যায় কাজ, ওকে। যেমন এটা হচ্ছে গিয়ে 6টা 5 PM, দ্যাটস ইট, হয়ে গেল। সো এটা ছিল আজকের টপিকস, এবং অ্যাটেন্ডেন্স অ্যাডজাস্ট হয়ে গেল, যার সঙ্গে বাল্ক অ্যাটেন্ডেন্সটাও বাকি আছে, আর বাকি আছে হচ্ছে আমাদের লোন, লোন অ্যান্ড অ্যাডভান্স, রাইট? এক্সপেন্সটা হয়ে গেছে, লিভ হলিডে হয়ে গেছে, এমপ্লয়িটা হয়ে গেছে, এমপ্লয়ি অ্যাওয়ার্ড হয়ে গেছে, জব কার্ড হয়ে গেছে, আচ্ছা এমপ্লয়ি জব কার্ডের সম্বন্ধে আগে এমপ্লয়ি শো করাচ্ছি, জব কার্ড করতে হবে, আর হচ্ছে কি আমাদের লোনের অ্যাডভান্সটা লাগবে, ওকে। তাহলে নেক্সট টিউটোরিয়ালে আমরা লোনের অ্যাডভান্স কাজ করব, আর এক্সপেন্স ইনকাম একটা হচ্ছে লোন একটা হচ্ছে অ্যাডভান্স, দুটো আলাদা জিনিস আগে বলে দিচ্ছি, লোন অ্যান্ড অ্যাডভান্স, সো লোন গ্রান্ট লোন, সো গ্রান্ট লোন গ্রান্ট অ্যাডভান্স, ওকে ঠিক আছে ফাইন। সো লোন অ্যাডভান্স হয়ে গেলে মোটামুটি আমাদের এই চ্যানেল এর বাইরে লাগবে না, আর পেরোলটা লাগবে, হ্যাঁ পেরোল লাগবে, আর লাগবে পেরোল,
তাহলে আমাদের জানার কাজ শেষ পেরল ওকে একটা হচ্ছে গিয়ে স্যালারি জেনারেট জেনারেট ওকে একটা হচ্ছে স্যালারি জেনারেট আর একটা হচ্ছে স্যালারি রিপোর্ট বা ম্যানেজ স্যালারি স্যালারি রিপোর্ট বলা যাবে বা স্যালারি রিপোর্টই বেটার এটা বেটার হবে ওটার মধ্যে আমার সব ম্যানেজ স্যালারি হয়ে যাবে সো এই হচ্ছে আমার এইচআরএম এমপ্লয়ি সবই আছে মানে বেসিক এইচআরএম আর কি বেশি না বেসিক এইচআরএম এখানে এমপ্লয়ি অ্যাওয়ার্ড মেওয়ার সবই আছে তো এখানে লিভ অ্যান্ড হলিডে আছে সবই আছে অ্যাটেন্ডেন্সটা আছে এবং লোন অ্যাডভান্সটা আছে পেরোলটা আছে এক্সপেন্সটা আছে তারপরে নেক্সট টিউটোরিয়াল আমরা আমাদের বাল্ক রেজিস্ট্রেশনের কাজ করব সো ওকে গাইস আই হোপ ইউ এনজয়স ভিডিও এবং আমাদের খুব শীঘ্রই কিন্তু কোর্স শেষ হয়ে যাবে ওইটা আমরা মার্কেট প্লেসে আপ করবো ইনশাল্লাহ সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং